স্বভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। আমি শ্রী ভাজা হরি মান্না, আর ইস্তাম্বুল সে জাপান কাবুল সে শিখা হে দারুন চায় রান্না। আমি শ্রী ভাজা হরি মান্না বাবু, আপনার চা? চাটা তুমি সঠিক সময় এনেছো ঠাকুর, দাম 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 দাম। খুব মেজাজি চা বানিয়েছো হে। এবার কেলটু আর নন্টে ফোনটেকে একবার ঝট করে ডেকে দাও তো। ঠিক আছে বাবু, ঠিক আছে। এক দুই তিন চার বাবু। আরে কেলটু বাবু, সুপারিনটেনডেন্ট সাহেব তোমাকে আর নন্টি বাবু আর ফন্টি বাবুকে ডাকতে আসেন, খুব দরকার। ধুত তেরিকা, এই স্যার ডাকার সময় পেলেন না? এক্ষুনি চলেন, নয়তো পেটানি খেতে হবে। ঠিক আছে ঠাকুর, তুমি স্যারকে গিয়ে বলো, আমরা এক্ষুনি গিয়ে দেখা করছি। আমাদের ডেকে পাঠিয়েছেন স্যার। হ্যাঁ এদিকে আয়, শোন শোন, তোর হাতে ওগুলো কি রে কেলটু? এইটা হলো ড্যাং আর এইটা হলো গুলি। আচ্ছা শোন শোন, সে না হয় পরে হবে, কোন আগে একটু হুলোর বাড়ি থেকে ঘুরে আসি। হুলো? সে আবার কে স্যার? হুলো না না, বেড়াল না বেড়াল না, হুলো হলো গিয়ে আমার বন্ধুরে, মস্ত বড় লোক, ওর প্রচুর টাকা, আর জানিস তো কি মজা, ওর মাথাতে আমার চেয়েও একটা বড় টাক আছে। আমি তোদের যে জন্য ডেকেছি সে কথাটা তাহলে ভালো করে শোন। বলুন স্যার। আমার এই বন্ধু হুলো, ওর গ্রামের বাড়িতে গৃহপ্রবেশ উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাই ভেবেছি ওখানে যখন যাবই তখন তোদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব। এই আমাদের হুলো হচ্ছে অনেকটা মানে জমিদার গোছের লোক, ওর অনেক জমি আছে, বিরাট বিরাট পুকুর আছে, পুকুরে বড় বড় মাছ, হুলোর বিরাট বিরাট বাগানও আছে বেশ কয়েকটা, বাগানে উঠছে পড়া আম জাম কাঁঠাল জামরুল আরো কত কি। আপনি আপনার বন্ধুর বাড়ি কবে যাচ্ছেন স্যার? বাগানের গাছে উঠে কতদিন যে জামরুল পেড়ে খাইনি, ওখানে গেলে মনের সুখে এই স্বাদটাও মিটিয়ে নেব। তাহলে শোন, চটপট চটপট তৈরি হয়ে নে, সকাল ১০টায় ট্রেন। বুঝলি নন্টা ফন্টে, এই কদিন পুকুরের টাটকা টাটকা মাছ, টাটকা শাকসবজি আর বাগানের টাটকা টাটকা ফল খেয়ে বডিটাকে বেশ একেবারে তাজা করে নিতে হবে। তোমার ওই খাজা মাখা শরীর আর কোনোদিনও তাজা হবে না গো কেলটুদা, আমি সত্যি সত্যি বলছি। ছাড় তো, কি হবে আর কি হবে না সেইটা ওখানে গিয়েই বোঝা যাবে, এখন চল ঝটপট রেডি হয়ে নে। আমরা রেডি হয়ে গেছি স্যার। ওই তো কেলটুদাও রেডি হয়ে গেছে। বাহ 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 বাহ, কি সুন্দর ফিট বাবুরা সব। তবে চল হেঁটে স্টেশন অব্দি যাই। Thank you.
এই ট্রেনের পর্ব আপাতত মিটলো, এবার হচ্ছে গিয়ে বাসের পর্ব। তারপর আমরা হুলোর বাড়ির একবারে দোরগোড়ায় পৌঁছে যাব। তারপর খাবো পাড়িয়ে আমি কোল, তত ইচ্ছে খেতে পারবো, খেয়ে দিয়ে একবারে সবাই মিলে ফুটবল হয়ে যাবো। কিন্তু স্যার এখানে বাস তো দেখছি না। চল চল একটু এগিয়ে গিয়ে ওই যে ভদ্রলোক এইদিকে আসছে, হ্যাঁ ওকেই একবার জিজ্ঞাসা করে দেখি। ও ও ভাই এখানে বাসটা চলে তো? চলে বইকি, কিন্তু এখন কিছুদিন চলছে না। বাস চলছে না কেন? বাস মালিকেরা স্ট্রাইক করেছেন তাই চলছে না। বাস না চললে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে গো। আচ্ছা আচ্ছা এখান থেকে এই কোতলপুর কতটা দূর বলতে পারবে? তা প্রায় 6 মাইল হইবে। 6 মাইল কি হবে স্যার? চল আর কি করবি, একটু হাঁটা শুরু কর। পারবো না স্যার, একদম পারবো না, এই রোদ্দুরে 6 মাইল হাঁটলে উড়ে বাবা নির্ঘাত মরে যাবো স্যার। চল আর কি করবি। এসেছি সাথীরাম। বাহ আমার কি আনন্দই যে হচ্ছে। আমার হুলো কতদিন দেখিনি, আমি তোর বন্ধু হুলো। তুই তো দেখছি এতদিনের সত্যিকারের এই হাতি হয়ে গেছিস রে। হ্যাঁ চল 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 ঘরে গিয়ে বিশ্রাম করবি। চল 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 চল। আরে ধামা ভর্তি এত শাকসবজি পলটল, বাড়িতে এত কিছু আমাদেরই জন্যে বুঝি? না না ঠিক তোদের জন্য নয়, আসলে আজ বাড়িতে গুরুদেব আসছেন তো তাই। কি কি এত আয়োজন গুরুদেবের জন্য? হ্যাঁ তিনি সদ্গুরু না ভণ্ড গুরু? উনি মহাতান্ত্রিক মহাপুরুষ, শুনেছিস? যা পাশের ঘরে ভালো করে রেখে দিয়ে, গুরুদেবের আবার আসার সময় হয়ে গেছে। ও সুস্বাদু খাবারের গন্ধে জায়গাটা একেবারে আমোদিত হয়ে রয়েছে রে নন্টে ফন্টে। ওরে কেলকুরে তুই অতিথির সংযমটা একটু ভালো করে মেনটেন কর বাপ, না হলে আমার প্রেস্টিজ একবারে পাংচার হয়ে যাবে। হাতিরাম গুরুদেব এসে গেছেন, আয় তোদের সঙ্গে ওনার পরিচয়টা করিয়ে দি। প্রণাম গুরুদেব, আসুন আসুন, আমার কি সৌভাগ্য আমার বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। কিন্তু এই প্রাণ বস্তুটিকে তো চিনতে পারলাম না বৎস। ও আমার ছেলেবেলার বন্ধু হাতিরাম। আর ওই দুগ্ধ পোষ্য বালক দুটি কে বৎস? আমি নন্টে। আর আমি হলাম ফোনটে। বুঝলাম, এবার এই নাক বোঁচা ভোদাই কেষ্টটিকে চিনতে পারলাম না তো বৎস। ও হচ্ছে আমার কেলটু কুমার মুন্টু সোনা। আগে আমি হলাম কেলটু কেলটু গুরুদেব। পাশের ঘরে আপনার আজ্ঞা মতো সব ব্যবস্থাই করেছি গুরুদেব। শোনো বৎস, এই ভোগে মাংসখণ্ড বেশ ভালো পরিমাণেই আছে তো বৎস? আছে আছে গুরুদেব আছে।
দরজাটা ভালো করে বন্ধ করে দাও ঘণ্টেশ্বর। ভোগ গ্রহণের সময় মা ভৈরবী ও তার চেলাচামুণ্ডার বাইরে অন্য কোনো ব্যক্তির নজর কিছুতেই পছন্দ করেন না বৎসল। টিং 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 ছটা ভূত প্রেত যারা যেখানে আছিস এসে যা চটপট বৎস বৎস এসে যা এসে যা এসে যা এসে যা ওং হিং ক্রিং ছট ছটাস ওং ছট ছটাস ওং টপাস ওং ধপাস ধপাস দাই দাই ধপাস। একি রে, এই দিন দুপুরে এই বন্ধ ঘরে কি এখন ভূতের কেতন শুরু হবে? হ্যাঁ ও কেলকু, আমাকে জানতে ধর, পুরো পারবি না আর দেখতেই ধর। তোর কোনো ভয় নেই রে, গুরুদেব মহাতান্ত্রিক, ভূত প্রেত সিদ্ধ, তাই ভূত প্রেত আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক বলছিস তো। মায়ের চেলা চামুণ্ডারা মনের মতো ভোগ পেয়ে খুব খুশি হয়েছে। এবার প্রসাদ যা আছে বিতরণ করার ব্যবস্থা করো বৎস, আর আমাদের বিশ্রামের ব্যবস্থা করেছো তো? সব ব্যবস্থাই করা আছে গুরুদেব। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমি এখন বিশ্রাম নিতে যাচ্ছি বৎস। খিদের জ্বালাটা আর যে সহ্য হচ্ছে না। এই নাও কেলটু, তোমার বড্ড বেশি খিদে পেয়েছিল, তুমি আগে প্রসাদ খাও। এই একটা মাত্র লুচি, আধখানা মাংসের ঝোলের আলু আর এক হাতা মাত্র খিচুড়ি, এতে আমার পাকস্থলীর একটা কোণও যে ভরবে না রে নন্টে ফন্টে। ফন্টে রে, বড্ড খিদে পেয়েছে। তা যা বলেছিস নন্টা, দুপুরের ওই একটুখানি খাবার কি এতক্ষণ পেটে থাকে? চলো না একবার খাবার ঘরে গিয়েই দেখি। চল যাওয়া যাক। বাপরে, এত বড় মাছ! মনে হয় রাতের খাওয়াটা মন্দ হবে না গো কেলটুদা। ওহলো শোন, এই দুপুরের খাওয়াটা তো যেমন তেমন একটা কিছু হলো, রাতের কি ব্যবস্থা করলি রে? গুরুদেব বলেছেন ওই ভৈরবী মার ইচ্ছে তিনি আজ রাতে মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবে। আরে হলো রে, আরে কোথাকার কোন গুরুদেবের খপ্পরে পড়ে তুই ছেলেবেলাকার এই বন্ধুর কথাটা একদম ভুলে গেলি? আমি যে অনেক আশা নিয়ে তোর এখানে এসেছি রে। আহা হাতি, এত মন খারাপ করিস না, ওনাকে একটু যত্ন আত্তি না করলে হয়? তুই একটু দাঁড়া, আমি ওনার খাবার ব্যবস্থাটা করেই আসছি। যোগেশ্বর, আমি যে ভৈরবী মার চেলা রে, আমাদের নাম ভাঙিয়ে ভালোই তো চালাচ্ছিস। শোনো বৎস ঘণ্টেশ্বর, সকলের জন্য এক হাতা করে খিচুড়ি আর তিন টুকরো করে আলু ভাজা রেখে বাকিটা ভোগ হিসেবে নিয়ে এসো বৎস। মাত্র এক হাতা করে খিচুড়ি আর তিনটে করে আলু ভাজা, এতে কি পেট ভরে নাকি? শোনো বৎসরা, মন দিয়ে খেলে অল্প আহারেই যথেষ্ট সিদ্ধি লাভ বৎস। তা বলে এইটুকু? মায়ের ভোগ তার চেলা চামুণ্ডা মানে ভূত প্রেতরাই বেশি করে খেয়ে নেয়, ওদের ভাগে কম হলে কিন্তু ওরা কুপিত হয়। তোমরা এখন ঘরে যাও, এসব ব্যাপার তোমাদের মাথায় ঢুকবে না। সব শুনলি তো? এর একটা বিহিত করতেই হবে, কিন্তু কিভাবে পরে বলবো, আগে চল তো গুরুদেবের ওপর একটু নজর রাখি। এবার দরজাটা ভালো করে বন্ধ করে দাও। কিন্তু গুরুদেব এখনো তো সবাই জেগে আছে। বড্ড বেশি কথা বলো তুমি ঘণ্টেশ্বর। কথা আগা গুরুদেব,
এভাবে যতদিন পারা যায় চালিয়ে যাও ঘন্টা। মায়ের নাম ভাঙিয়ে ভক্তের ঘাড় ভেঙে এইরকম চর্বচুষ্যার কোথায় পাবে তুমি? মা মা গো অক্ষয় হয়ে থাক তোমার ভূত আর প্রেতের গল্প। যা বলছি মন দিয়ে শোনো কেলটুদা। কি সবকিছু বুঝেছো তো? বুঝেছি। যোগেশ্বর আমি যে ভৈরবী মার চেলা রে, আমাদের নাম ভাঙিয়ে ভালোই তো চালাচ্ছিস। ও দে বাবা দে, এটা কি ভূত নাকি? এখন তোর ঘাটটাই আমরা মোটকে দিই। আমি এই বাড়ির ত্রিসীমানায় আর থাকবো না। এবারের মতো একটু ক্ষমা করে আমার প্রাণে নামে যেতে দিন। ও ভূত বাবারা, আমাকে যেতে দিন, আমাদের যেতে দিন। আমাদের নাম ভাঙিয়ে সবাইকে ন্যায্য খাবার থেকে বঞ্চিত করে তোরা দুটি পাষণ্ড সকাল থেকে নিজেদেরই উদর পূর্তি করে যাচ্ছিস। এখন আমরা তোকে সহজে ছাড়বো ভেবেছিস? এরকম ভুল কি আর কখনো করবো না। এক ছুটে এই গ্রামের সীমার বাইরে চলে যা। আর শোন, আর কোনোদিন তুই যদি এইসব করেছিস তোর মৃত্যু অনিবার্য। ও প্রেত সিদ্ধ যোগী পুরুষ নয় কাকা বাবু, ওটা একটা আস্ত ভণ্ড। গুরু সেজে আপনার অন্ন ধ্বংস করতে এসেছিল, আমাদের এই ভূতের বেশ দেখে ভয় পেয়ে পালাচ্ছে। আমি তো তোকে আগেই বলেছি রে হুলো, ওটা একটা ভণ্ড। এই ভাগ্যিস আমারই কেলকু আর নন্টে ফন্টে ছিল। যাক যাক যাক, শোন, আজকে অনেক রাত হয়ে গেছে, কালকে থেকে যে কদিন থাকবো তোর পুকুরে টাটকা মাছ আর মাঠে সবজি বাগানের ফল আমরা আত্মস্থ করব। কি রে কেলটু, শরীরটা চাঙ্গা হবে তো? আলবাত হবে স্যার। দুজনের খুব ভাব ভীষণ দুষ্ট, ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোন।